আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পল্লী নার্সারি থেকে আবু তাহের শিবপুরি। দর্শক, আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাগানের ধরন্ত যেই লটকলের চারা আছে, বয়স এবং পুরাতন গাছ, সেই গাছগুলো আজকে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে প্রায় 7 থেকে 8 ফুট লম্বা উচ্চতার দিক থেকে দেখতে পাচ্ছেন, এই যে অনেক সুন্দর চারা। এই গাছগুলোতে লটকল ছিল দেখতে পাচ্ছেন, এই যে ধরন্ত লটকল গাছ। তো আপনারা যদি ধরন্ত লটকল গাছ চান, আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আর অবশ্যই লটকনের জন্য কলমের চারা সবচেয়ে বেস্ট, কলমের চারা আপনারা লাগাবেন, তাহলে দ্রুত ফলন পাবেন। আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাগানের যে গাছগুলোতে সামনের বছর ইনশাল্লাহ লটকন আসবে এমন গাছ। এই দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলো সামনের বছর লটকন আসবে, এগুলোর উচ্চতা প্রায় 7 থেকে 8 ফিট। একেবারে 7 থেকে 8 ফিট, অনেক উঁচু গাছ। প্রতিটা গাছের বয়স 3 বছরের উপরে, এগুলোতে এখন লটকন আসার সময়ের ব্যাপার মতো। তা আপনারা যারা মিষ্টি লটকনের চারা খুঁজতেছেন এবং বড় চারা, ছোট চারা যেহেতু ছাগলে খেয়ে ফেলে এই অভিযোগ, সেজন্য আমরা বড় চারা আপনাদের জন্য প্রস্তুত করেছি। এই চারাগুলো লাগাইলে আগামী 1 বছরের পরে এগুলোতে আবার লটকন আসবে ইনশাল্লাহ। সেজন্য যারা লটকনের চারা বাগান করতে চান, চাষ করতে চান, তারা অবশ্য আমরা এই চারাগুলো আপনারা নিতে পারবেন। আমাদের কাছে মাশাল্লাহ অসংখ্য চারা আছে, আপনারা চাইলে আমরা দেশের যে কোনো প্রান্তেই কুরিয়ারে দিতে পারবো।